Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. Go, 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 yo, go, go, go. Hustle hard, hustle every single day. I'll be making moves till I'm buried in my grave. Welcome to Dailyvlog. এতদিন ব্লগ আসছিল না, কারণ আমরা অনেক ভাবনা চিন্তা করার পরে এই মানে পর্যায়ে পৌঁছেছি যে এখন থেকে আমরা বাংলাতে ব্লগ বানাবো। হিন্দিতে প্রবলেম হচ্ছে, তাই এতদিন ধরে ব্লগটা আসবে না। আজ থেকে তোমরা আমাদেরকে দেখতে পাবে বাংলা ভাষাতে ব্লগ, নিজের ভাষা, দেশি ভাষা। আমরা যেভাবে কথা বলি সেইভাবে আমরা ব্লগটা আর কি তোমাদেরকে দেখাবো। তো এখন আমরা বসে আছি টোটোতে, আমি যাচ্ছি ডালকোলা একটা ডক্টরের দোকানে, কেউ যাচ্ছে ডালকোলা একটা ডক্টরের দোকানে। স্কিনের প্রবলেম, স্কিন প্রবলেম, স্কিনের অ্যালার্জি হয়েছিল, তো রসুন দিয়ে দিয়েছে। তো রসুন দেওয়ার কারণে স্কিনটা এরকম হয়ে গেছে। তোমরা কেউ ভুল করে স্কিনে কখনো রসুন লাগাবে না। দেখে নাও কি হলো আমার স্কিনটা, এদিকে কেমন আছে আর এদিকে কেমন আছে, ভুল করেও লাগাবে না। তো বাস এটুকুই, এখন আমরা যাচ্ছি, আমাদের NH34 আছি টোটোতে করে চড়ে। NH34টা নিউ তৈরি করা হয়েছে, তোমরা দেখো ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি কেমন লাগছে নতুন রোডটা। এই পাগে নিচে পাগে মরতে বড় বড় গরম বল। তো ফাইনালি আমরা এখন যাচ্ছি সঞ্জিতের ব্লাড রিপোর্ট নিতে, দেখি কি ব্লাড রিপোর্টে কি আসছে, তারপরে তোমাদেরকে জানাবো ওর কি হয়েছে না হয়েছে। লাল হয়ে গেল, এখন দেখবি তুই থাকবি একলা। আরে তো বলিস না বন্ধু, বাবা চুপ 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 চুপ, উড়ি উড়ি দেখুন পাগল হয়ে গেছে। তোর কেমন লাগলো সুই দেখে বলতো একটু, সুই দেখে কেমন লাগলো বল, যে ব্লাডটা দিলি তো কেমন লাগলো। হ্যালো গাইস, আজকে আমি ডাক্তারের কাছে ব্লাড দিতে গেছিলাম, মারি অনেক দাঁত ফাটা, কি বলবো আমার দাঁত উপরে মারি সত্যি হয়েছি, এইরকম এইরকম ফাটলো হাতে, তো ওরা হাত মারি সত্যি হয়েছে, কি বলবো। শুয়ে এখানে দিয়েছিল এইটুকু ব্লাড দিয়েছিল, মায়ের অনেক ব্লাড গেছে, অনেক গেছে, দেখা যাচ্ছে আমার শরীরে কিছু তাবতি নাই, কি খাবো না খাবো ফেটে গেছে বন্ধু, ভয়ে ফেটে গেছে, ভয়ে তো বলিস না একেবারে একদম গারফাটা সব শেষ, মানে যে জীবনে আমার কিছু নাই, কিছু নাই আগে পিছে, একদম আগে পিছে কিছু নাই মনে হয়, এরকম আরে ভয় লাগলো, কি বলো ভাই। আর আর ব্লাড ডোনেট করবি? ডালকোলা ট্রেন স্টেশনে, এটা আমাদের স্টেশন, আমরা যখন কোথাও যাই তো এই স্টেশনে আমাদেরকে আসতে হয়। আর একটা তোমাদেরকে মজার ব্যাপার দেখাবো, এই যে দেখো ঘড়িটা দেখো, ঘড়িটা দেখো কেমন করছে, ঘড়িটা কেমন করছে, এদিকে ইঞ্জিন, ট্রেনের ইঞ্জিন লাগাওয়ার লাগে। আমরা এখন ওভার ব্রিজে আছি, ওভার ব্রিজ থেকে নিচেকার ভিউ গুলো আমরা দেখছি, দেখছি কিরকম লাগছে।
ওই যে প্যাসেঞ্জার গুলো ট্রেনের অপেক্ষায় আছে দাঁড়িয়ে বা বসে। স্টেশন মোটামুটি ভাবে ঘোরা হয়ে গেছে, এখন যাব আমরা বাজারের দিকে। সঞ্জিত নিবে একটা নতুন প্যান্ট। আর এই তো দেখালাম তোমাদেরকে স্টেশন কেমন আছে না আছে, আমাদের হোম টাউন, আমাদের এটা এলাকা আর কি, এটাই আমাদের হোম টাউন। দিনের বেলা এই ধরনের ভিউ দেখা যায়। সামনে এই যে মন্দির আছে এখানে, আর এই যে আমাদের ডালখোলা স্টেশনের পাশে একটা হনুমান মন্দির আছে। যদি কেউ দূরে বেড়াতে যায় বা কোথাও কোনো কাজে যায় তাহলে এই মন্দিরে একটু প্রার্থনা করে গেলে আর কি ভালো আশীর্বাদ, যাতে কিছু না হয়ে যায়, এই জন্যই আর কি মন্দিরটা। আর বছরে একবার করে পুজো হয়। আমরা স্টেশন থেকে ডালখোলা বাজার চলে এসেছি, তো আমরা যাচ্ছি একটা দোকানে লোহার কিনতে। অনেক ভিতরে অনেক গুছায় হোলসেলের দোকানে আমরা চলে এসেছি, দেখি কি বলে দোকানদার। এই যে হোলসেলের দোকান, একটু পরে আসবো, দোকানদার নাই, নামাজ পড়তে গেছে। তো গাইস এটা আমাদের ডালখোলা বাজার, এই যে দেখতে পাচ্ছ পিছন দিকে কত কিছু সবজি বিক্রি হচ্ছে। আজকে জুম্মাবার, ওই জন্য এত ভিড় নেই, না হলে অনেক ভিড় থাকতো। এখন সবাই গেছে নামাজ পড়তে, তার জন্য ভিড় কম। এই যে সবজি বিক্রি হচ্ছে। ফাইনালি আমরা চলে এসেছি বাড়ি ডালখোলা থেকে। বাড়ি আসার পরে ড্রেস চেঞ্জ করার পরে এদিকে আসলাম। তো তোমাদেরকে ভিডিও কেমন লাগলো, ভিডিও যদি ভালো লেগে থাকে তো সবাই মিলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো, আর অবশ্যই পাশে থেকো এবং সাপোর্ট করো। বাকি দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।